সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে একটা খুব ভালো নিউজ নিয়ে। তো আমরা তোমাদের অনেকদিন আগে বলেছিলাম, কিছুদিন আগে, যে আমরা একটা ওয়েবসাইট শুরু করতে যাচ্ছি। তো আমাদের সেই ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। তো তোমরা অনেকদিন থেকে আমাকে বলছিলে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্টিকেল নিয়ে। তো আমরা যেটা ভাবছি, বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন আর্টিকেল নিয়ে আমরা এখানে লিখবো, যাতে তোমরা একদম ডাইরেক্ট কানেকশান করতে পারো। ঠিক আছে? তো তোমরা এই ওয়েবসাইটে ফলো করো, তাহলে আমাদের নতুন নতুন যেগুলো আমরা আপডেট দেবো এখানে, মানে নতুন নতুন আর্টিকেল যখন আমরা এখানে লিখবো বা পাবলিশ করবো, তখন তোমরা ডাইরেক্ট এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো তার জন্য তোমাদের কী করতে হবে, গুগলে যেতে হবে। গুগলে গিয়ে স্মল লেটারে আর কি, KAUSHIKHIRA, মানে যেটা হচ্ছে আমার নাম, কৌশিকীরা .in, এটা লিখে সার্চ করলে তোমরা সাথে সাথেই আমাদের যে ওয়েবসাইট খুঁজে পেয়ে যাবে। তো রিসেন্টলি খুললাম আমরা ওয়েবসাইট। তো মোটামুটি আজকে আমি একটা আর্টিকেল লিখেছি, মানে পুরনো একটা আর্টিকেল আমার নিজের লেখা ছিল, তো সেটাই টাইপ করে এখানে ফার্স্ট আর্টিকেল লিখলাম। তো আর্টিকেলটা হচ্ছে, ভারত কেন টিকটককে ব্যান করলো। তো এটা একটা হঠাৎ আমার মনে হলো, মানে এটা আমি খুঁজে পেয়েছিলাম, তো তার জন্য এটা নিয়ে একটা আর্টিকেল আমরা শুরু করলাম। তো এটাই হচ্ছে আমরা ফার্স্ট আর্টিকেল লিখেছি। তো এরকম বিভিন্ন ধরনের আর্টিকেল তোমরা যে যে ধরনের চাও সেগুলো আসতে থাকবে। বা আমরা মাঝে মাঝে দেখো বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমরা কথা বলি, তো সেই সেই টপিকের কী কী একদম ইম্পর্টেন্ট জিনিস বা কী কী জিনিস, মানে একদম ওর জিস্ট যেটা বলে না, একদম সেগুলো কী আছে সারমর্ম, তো সেই জিনিসটাগুলো সেই হিসাবে এখানে ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এই ব্লগে। ঠিক আছে? তো এই ব্লগে দেখো আমি বিভিন্ন ধরনের জিনিস নিয়ে লিখব, বা তোমরা কী কী ধরনের চাও সেগুলো নিয়েও আসবে। তো আমাদের চ্যানেল যেহেতু বাংলা চ্যানেল, তো আমি ফার্স্টের দিকে লেখা শুরু করেছি হচ্ছে বাংলাতে, তো আস্তে আস্তে ইংলিশেও আসবে ব্লগ। তো ব্লগ এরকমভাবে আসতে থাকবে, তো দেখা যাক আস্তে আস্তে কতদূর কী করতে পারি। কারণ খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ দেখো এক একটা ব্লগ লেখার আগে কোনো একটা টপিক নিয়ে, সেই টপিক নিয়ে ভালো করে জানা দরকার। তো তারপরে সেই জিনিসটা নিয়ে হচ্ছে লিখতে হবে। আর তারপর এখানে তো কপি পেস্টের ব্যাপার নেই, তোমার একদম পুরো নিজের আইডিয়ার উপর ভিত্তি করে হচ্ছে লিখতে হবে। তো সেই জিনিসগুলো হচ্ছে, কারণ এখানে কপি পেস্ট করে তার লিখলে তার কোনো ভ্যালু নেই বেসিক্যালি। তো তার জন্য তোমার নিজের মতো করে কোনো একটা জিনিস নিয়ে বা টপিক নিয়ে পড়ে জেনে ভালোভাবে রিসার্চ করে সেটা নিয়ে সম্পর্কে অ্যানালাইজ করে তারপরে হচ্ছে সেই হিসাবে লিখতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো তার জন্য ওয়েবসাইটে ফার্স্ট টাইমই আমি করলাম আমাদের চ্যানেলের। তো দেখা যাক আস্তে আস্তে কত দূর কী করা যায়। আস্তে আস্তে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আসবে এখানে লেখা। তোমরা অনেক সময় আমাকে পিডিএফের কথা বলেছো, তো পিডিএফ দেখো, পিডিএফের থেকে তুমি যদি ওয়েবসাইটে গিয়ে ফলো করো, তাহলে একদম পুরো ভালোভাবে ডাটাগুলো একদম সব পেয়ে যাবে। ঠিক আছে? পিডিএফ থেকে হচ্ছে সেগুলো ডাউনলোড করতে হয়, তো সেই ব্যাপারগুলো রয়েছে। কিন্তু ওয়েবসাইটে ঢুকে গেলে একদম পুরো ডিটেলসে কোনো একটা টপিক নিয়ে তুমি যদি আর্টিকেল চাইছো, তো সেখানে পেয়ে যাবে। তো সেই সুবিধাটা কিন্তু রয়েছে। তো এই যেহেতু আমরা এই ওয়েবসাইট খুললাম, তো এখানে বিভিন্ন ধরনের টপিকে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো আর তোমরা শেয়ার করো, যাতে আরও বেশি লোক এই এই যে ওয়েবসাইটে যেগুলো আর্টিকেল লেখা হয়, তো সেগুলো সম্পর্কে আরও লোক জানতে পারে। তো তার জন্য দেখবি আমি থাম্বনেইলে একদম পুরো কীভাবে তোমাদের সার্চ করতে হবে সেটা দিয়ে দিয়েছি, যে kaushikhira.in। ঠিক আছে? তো এটা হচ্ছে সব স্মল লেটার হবে। আমি যখন থাম্বনেইলটা বানাচ্ছিলাম, তো আমি স্মল লেটার দিচ্ছিলাম, তো হচ্ছিল না, তো তার জন্যই ক্যাপিটাল লেটারে এসছে। কিন্তু তোমরা যখন গুগলে সার্চ করবে, তো গুগলে গিয়ে kaushikhira.in সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে। তো সেখানে বিভিন্ন বিভিন্ন আর্টিকেল নতুন নতুন আসতে থাকবে বিভিন্ন টপিক নিয়ে। ঠিক আছে? তো এই ওয়েবসাইটে করার জন্য ফার্স্টে হচ্ছে আমার ডোমেইন নেম নিতে হয়েছে, তারপরে হোস্টিং নিতে হয়েছে। আমি হোস্টিংয়ার থেকে নিয়েছি হোস্টিং, তারপরে সেখান থেকে মানে 2 বছরের জন্য হোস্টিংটা নিয়েছি, আর তারপরে যেটা ডোমেইন নেম নিয়েছি এটা হচ্ছে 2 বছরের জন্য। তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে, এই যে টাইমটা হয়ে যাবে তারপরে কিন্তু আপডেট করতে হয়, মানে এই যে 2 বছর সময়সীমা, তুমি ওই 2 বছর অবধি তুমি এই যে ডোমেইন নেমটা ইউজ করতে পারবে। আর যে হোস্টিংটা, এই হোস্টিংটাও হচ্ছে একটা লিমিটেড টাইম থাকে, তো তার জন্য মান্থলি পে করতে হয়। তো তারপরে হচ্ছে সেই অনুযায়ী ওয়েবসাইটটা চলতে থাকবে। তো এটা কিন্তু ফ্রি না। ঠিক আছে? তো তার জন্য এখানে আমার ইনভেস্টও করতে হয়েছে অনেক। তো তারপরে হচ্ছে এটা হয়েছে কারণ আমরা ফ্রি ওয়েবসাইট করিনি, কারণ তাতে ঠিকঠাক আসে না সিস্টেম। তো হোস্টিং, ডোমেইন নেম কিনে তারপরে হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করেছি। তো আমার নিজের কোনো আইডিয়া ছিল না ওয়েবসাইট কী করে তৈরি করে। তো আমার বিভিন্ন কলেজ বন্ধু, স্কুলের বন্ধু, কলেজের বন্ধুর সাথে আমি কথা বলে হচ্ছে তারপরে কীভাবে কী করতে হবে ওয়েবসাইটটা তৈরি করেছি। আমার প্রচুর সময়ও লেগেছে করতে,
ঠিক আছে, কারণ যেহেতু এই লাইনে আমার কোনো আইডিয়া নেই ওয়েবসাইটে কী করে কাজ করে বা কী করে ওয়েবসাইট তৈরি করতে হয়, তো তার জন্য প্রচুর সময় লেগেছে আমার করতে। তো মোটামুটি একটা পজিশনে আর কি দাঁড় করিয়েছি, মানে বেসিক্যালি ওয়েবসাইটটা তৈরি হয়েছে সবে। তো এখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের তোমার কন্টেন্ট আসতে থাকবে বিভিন্ন টাইপের, তো দেখা যাক সেটা আস্তে আস্তে তোমরা ফলো করো, ওয়েবসাইটে যাও, তারপর সেগুলো শেয়ার করো আর্টিকেলগুলো, তাহলে আমাদের গ্রোথ হতে কিন্তু সুবিধা হবে, কারণ তাতে বিভিন্ন ধরনের নতুন নতুন আর্টিকেল আরও আসবে ওয়েবসাইটে। ঠিক আছে, তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও তো সেগুলো আমাকে জানাও কমেন্ট সেকশানে। তো তার উপর যদি ভিডিও না থাকে তো তার উপর ভিডিও আসবে। আর যদি তোমাদের কিছু জানানোর থাকে তো আমাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিক হীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া আমাদের টুইটারেও ফলো করো আর টেলিগ্রামেও চ্যানেলেও তোমরা জয়েন করো, তো সেখানে নতুন নতুন আপডেট পেয়ে যাবে। আর আমরা দেখো দেখো গত চ্যানেলেও বলেছি, মানে গত ভিডিওতেও আমরা বলেছিলাম যে আমরা কুতে এসেছি। কু মানে হচ্ছে KOO, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া সাইট, এটা হচ্ছে টুইটারের বেসিক্যালি ইন্ডিয়ান ভার্সন। তো এখানে তোমরা জয়েন করো, ওখানে গিয়ে আমাদের সার্চ করলেই পেয়ে যাবে, তো সেখানে তোমরা জয়েন করো, তো নতুন নতুন আপডেট কিন্তু সেখানেও আসবে। ঠিক আছে, তো আমি যেটা ডোমেইন নেম নিয়েছি যে kaushikhera.in, তো এটা নিতেই আমার প্রায় 900 টাকার মতো লেগেছে প্রায়। তো এটা টাইম লিমিট হচ্ছে 2 বছরের জন্য, আমি যেটা নিয়েছি 2 বছরের ভ্যালিডিটি, তারপরে আবার হচ্ছে আমার রিচার্জ করতে হবে আর কি, মানে বেসিক্যালি সেটা আপডেট করতে হবে আবার টাকা দিয়ে, তো সেই হিসাবে রয়েছে। তো এটা যেহেতু .in, .org, .net এগুলো নিলে এই ডোমেইন নেমগুলোর দাম কম, কিন্তু যদি .com নিতে হয় .com-এর দাম অনেক আরও বেশি বেশি পড়তো আর কি দাম আমার। তো তার জন্য আমি .in-টাই নিয়েছি। তো তারপরে যে হোস্টিং হচ্ছে নিয়েছি আমি হোস্টিংকার থেকে, তো হোস্টিংকার থেকে আমার হোস্টিংয়েই পড়েছে প্রায় 3,000-এর মতো। ঠিক আছে, তো তারপরে হচ্ছে মানে এটা 2 বছরে হচ্ছে ভ্যালিডিটি, এটাও ঠিক ওরকম আপডেট করতে হবে 2 বছরে গিয়ে, কারণ দেখো এগুলো মান্থলিও করা যায়, আর তুমি যদি ইয়ারলি করো তাহলে হচ্ছে সেই হিসাবে দামটা কম পড়ে, তো সেই জিনিসটা রয়েছে ওয়েবসাইটের। আর ফ্রি ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো থাকে না, আর অথেন্টিসিটি, তারপরে হচ্ছে তার কোয়ালিটি যে জিনিসগুলো, আর বিভিন্ন ধরনের সে এক একটা ওয়েবসাইটে যেগুলো ধরনের তোমার পেইড আর ফ্রিতে যে যে ডিফারেন্সগুলো থাকে, তো সেগুলো তুমি দেখলেই বুঝতে পারবে। তো তার জন্যই আমরা বেসিক্যালি যেটা এটা অনেক দিন ধরে এগোনোর জন্যই আর কি এটা আমরা করেছি, যে পেইড নিয়েছি যাতে সেটা সাস্টেইন হতে সুবিধা হয় ভবিষ্যতে। ঠিক আছে, যাতে তোমরা আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট এখানে দেখতে পারো, তো তার জন্যই হচ্ছে বেসিক্যালি করা, যেটা আমি আগেও তোমাদের বলেছিলাম ভিডিওতে যে আমরা ওয়েবসাইট আনার চেষ্টা করছি, তো সেই হিসাবে হচ্ছে করা। ঠিক আছে, তো তোমরা ফলো করো, ঠিক আছে, তাতে গ্রোথ হতে সুবিধা হবে আমাদের, আর শেয়ার করো। তো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও আমাকে জানাও, আর বেসিক্যালি আমাদের এই চ্যানেলে যে প্লেলিস্টগুলো আছে, তো প্লেলিস্টে গিয়ে এক একটা সেকশানে গিয়ে ভিডিওগুলো দেখো, তো তাহলে তোমাদের যে কোয়েরি আছে সেটা কিন্তু অনেকই দূর হয়ে যাবে। চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তোমরা ওয়েবসাইটে ফলো করতে থাকো আর শেয়ার করো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যাতে এই ওয়েবসাইট সম্পর্কে অনেক সবাই আর কি জানতে পারে, কারণ আমরা এখন ফার্স্টে বাংলাতেই শুরু করছি, তারপরে আস্তে আস্তে ইংলিশেও শুরু করব। সবে তো আমরা শুরু করছি, তো দেখা যাক আস্তে আস্তে। এখন যেগুলো করবো হচ্ছে বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে ব্লগ লেখাগুলো হবে, মানে ওয়েবসাইটে আমরা লিখব, তো সেগুলো তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, কারেন্ট নিউজ সম্পর্কে তোমরা জানতে পারবে, আপডেট থাকতে পারবে আর কি। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।